তো একদিনে ট্রেড করে $10 মতো ইনকাম করেছি, সেটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। এবং দ্বিতীয় নাম্বার যে এয়ারড্রপ ওয়ালেটটি থাকবে এটা কেউ মিস করবেন না। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা, এই ওয়ালেটের ভিতরে মাস্ট বি আপনারা সবাই জয়েন হয়ে যাবেন, কেননা এটা 100% পেমেন্ট করবে, 100-এ 100। ঠিক আছে, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এবং আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আপনারা 100% পেমেন্ট পাবেন, ওকে, একদম ফ্রিতে। কীভাবে কাজটা করবেন এটু যেটা আমি দেখে দিব। তার আগে ট্রেডের যে বিষয়টা আমি আপনাকে বলছি সেটা হচ্ছে অনলি ওয়ান রেস মাই আর্ন $10। ওকে, সেটা কীভাবে করলাম, এটা ফ্রিতে করেছি আমি, এখানে কোনো রকম আমি ইনভেস্টমেন্ট করিনি। তো আপনারা কিন্তু ফ্রিতে এখানে কাজটা করতে পারবেন, কীভাবে করবেন সেটা দেখে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে প্রথমে অ্যাকাউন্টটা খুলে নেবেন। কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় আগের একটা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু $38 রয়েছে, আর আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আসলে টোটাল রয়েছিল কত, $28, এবং এখান থেকে $38 USDT এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আমি হোমে আসি সেক্ষেত্রে আপনি ফ্রিতে কাজটা করতে পারবেন, কীভাবে কাজটা করবেন সেটা আমি আপনাকে দেখাই। দেখেন এটা হচ্ছে হোম, ওকে। যখন আপনি অ্যাকাউন্টটা খোলার পর এখান থেকে এরকম একটা নোটিফিকেশন আসবে, জাস্ট এখান থেকে আপনার এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার প্রত্যেক 4 ঘন্টা পর পর এখান থেকে ফ্রিতে ক্লেম করতে পারবেন। দেখেন যে আমি কিন্তু ফ্রিতে এখান থেকে ক্লেম করেছি, $1.54 কিন্তু আর্নিং করেছি, কিন্তু আপনারা এই যে $1.54 USDT এটা কিন্তু আপনার উইথড্র করতে পারবেন না। ঠিক আছে, এটাতে আপনি ট্রেড করে যে প্রফিটটা পাবেন সেটা আপনি উইথড্র করতে পারবেন। সো এখান থেকে অ্যাক্টিভ মাইনিং এখানে ক্লিক করে দেবেন, একটা ক্যাপসা আসবে, ক্যাপসাটা ফিল আপ করে নেবেন। আমি দেখে দিচ্ছি A to Z, যারা নতুন রয়েছেন এখানে এখানে অবশ্যই মাস্ট বি কাজ করবেন, কেননা যদি আপনি প্রফিট করতে পারেন সেক্ষেত্রে আপনি 100% এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। এখান থেকে মোটর বাস বলেছে, মানে পেমেন্ট এটা 100% দেয়, পেমেন্ট নিয়ে আপনাকে কোনো রকম টেনশন করতে হবে না যে পেমেন্ট করবে কি করবে না। অনেকেই বলে যে পেমেন্ট ছাড়া আমরা কাজ করবো না, তো পেমেন্ট তো নিশ্চিত পাবেন এখান থেকে। ঠিক আছে, অনেক ভিডিও ডিটেল রয়েছে এবং শিওর এখানে পেমেন্ট করে আপনি চাইলে ডিপোজিট করে কিন্তু ট্রেড করতে পারেন। সো ডিপোজিট করার কোনো দরকার নেই, আপনি ফ্রিতে কিন্তু ট্রেড করে কিন্তু আর্নিংটা করতে পারবেন। এরোপ্লেন, এটা একটা এরোপ্লেন, এটা এটা আর কি আছে নাই, মাই গড। তো এখান থেকে দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং অলরেডি কিন্তু এটা মাইনিং হওয়া স্টার্ট হয়েছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টাইমিং উঠতেছে, মানে 4 ঘন্টা পর আপনি আবার ক্লেম করতে পারবেন। আর এখানে যখন আপনার $10 হবে তখন এখানে উইথড্র করে আপনি যে ব্যালেন্সটা পাবেন সেটা দিয়ে কিন্তু ট্রেড করে আর্নিং করতে পারবেন, এবং ট্রেড করে যে প্রফিটটা পাবেন সেটা কিন্তু আপনার উইথড্র করতে পারবেন। তো দেখেন এখানে ট্রেডিংয়ে চলে আসে, আমি একটা অলরেডি ট্রেডিং ট্রেড ধরেছি। একটু এক্সাম্পলে আপনাকে বলি যে আসলে কীভাবে ট্রেডটা করবেন। দেখেন যে এখান থেকে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু -46, মানে এটা মাইনাস রয়েছে। আমি এখান থেকে TRX বাই করেছি, এখান থেকে যদি আমি ট্রেড অপশনে চলে যাই তাহলে দেখাতে পারবো। তো এখান থেকে দেখেন 0.42, মানে এটা আমার মাইনাসে রয়েছে। তো এটা চাইলে যদি আমি ক্যাশ আউট করি সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এই যে ব্যালেন্সে কিন্তু লস হবে, যখন এখানে প্লাস এটা কিন্তু প্লাসে উঠবে, TRX-এর দাম কিন্তু 100% উঠবে। ঠিক আছে, যার জন্য আমি এটাকে নিয়েছি। আর এখানে ট্রেড করার জন্য আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনি ট্রেড করবেন, এখান থেকে চলে আসি আমি একটু বলে দিচ্ছি যে কীভাবে প্রফিটটা পাবেন। দেখেন আমি যদি এখান থেকে ডগিতে যাই, ডগি এখন বাই করা যাবে না, কারণ 24 সেন্ট অলরেডি হয়ে গেছে, 20 সেন্টে যখন ছিল তখন কিন্তু বাই করা যেত। আর এখান থেকে TRX, ওকে, এখান থেকে আমি TRX বাই করেছি। আপনারা চাইলে বাই করতে পারেন, বিভিন্ন ধরনের কয়েন রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে বেশি তেমন একটা আপনার কয়েন নেই, দেখেন যে TRX। সো এখান থেকে যদি আমরা এখান থেকে TRX-এ চলে আসি তাহলে দেখেন 1% সেল করতেছে মানুষ এবং 99% বাই করতেছে, তার মানে কি এটা 100% আপে হবে। ঠিক আছে, 100-এ 100 আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি মিলে নিন যে আসলে এটা হয় কি না। আর যেগুলো দেখবেন 1% বা 2%, 2%-এর উপরে যাবেন না, যেগুলো দেখবেন 2% বা 1% সেল হচ্ছে এবং 98% 99% বাই হচ্ছে সেগুলো বাই করবেন। ঠিক আছে, শুধুমাত্র বাই করবেন, সেল করবেন না কখনো, শুধু বাই করবেন। তো বাই করে এখানে বাই অপশনে ক্লিক করে দেবেন, আমি দেখে দিচ্ছি। বাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসার পর এখানে আমার অ্যামাউন্টটা যদি আমি $10 ইনভেস্টমেন্ট করি, মানে ট্রেড করি, সেক্ষেত্রে এখান থেকে দেখেন যে 5 গুণ এটা পরে, দেন এখান থেকে টেক প্রফিট এখানে ক্লিক করে দেবেন। সবচেয়ে ভালো যেটা বিষয়টা, এখানে ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন যদি আমি $10 দিয়ে যদি ট্রেড করি সেক্ষেত্রে যখন $3 আমার প্রফিট হবে তখন অটোমেটিক্যালি দেখেন যে অটোমেটিক্যালি এখান থেকে সেভ যদি করে দিই, আমি এখান থেকে সেভ করে দিলে অটোমেটিক্যালি যেখান থেকে লস কত দিবেন আপনি চাইলে এখানে অ্যামাউন্টটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনার যখন $3 কাছাকাছি লস হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা কেটে নেবে, তারপর যে আপনার ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু কাটবে না। আর যখন আপনার $3 প্রফিট হবে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এটা অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, এভাবে করে দেওয়ার পর এখান থেকে যে অটো ইনক্রিজ অপশনে ক্লিক করে দেবেন, অটো ইনক্রিজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেওয়ার পর কনফার্ম বাই এখানে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো
এটা হচ্ছে আপনার সিস্টেম। এখন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ এখানে অপশনে ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জ কীভাবে করতে হয় আগের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা দেখে নিন। আর এখানে ওয়ালেট আমি টেস্ট করে ফেলেছি যার জন্য দেখাতে পারতেছি না। ওকে, সো যাই হোক, এখন যেটা ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে আপনার ডোপামিন এই ওয়ালেটটা আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আমি যেটা মনে করি, যদি আপনি এয়ারড্রপে কাজ করে থাকেন সেক্ষেত্রে মাস্ট বি প্রত্যেকজন এখানে অ্যাকাউন্ট খুলবে, কেন সেপালের মতো কিন্তু সেম সেপাল। ওকে, এখান থেকে ভালো একটা প্রফিট পাবো আশা করা যাচ্ছে। সো প্রথমে আপনি অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন সরাসরি। আর মাস্ট বি যে কাজটা করতে হবে আপনাকে, আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের ভিতরে অবশ্যই জয়েন হয়ে যাবেন, দুটো লিঙ্কই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে পেয়ে যাবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আপনি চাইলে কিন্তু জয়েন করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু ইমপ্রুভ করতে পারেন আপনার ইচ্ছা। তো জয়েন অপশনে ক্লিক করে দেবেন। সবচেয়ে বেটার হয় যদি আপনি ইমপ্রুভ করেন, ঠিক আছে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইমপ্রুভ যদি করেন সে সবচাইতে বেটার হয়। তো দেখেন এখান থেকে সেটিংয়ে চলে যাবো, সরি, এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। এটা যদি সবচাইতে বেটার হয় সেটা হচ্ছে রেস্টোর অ্যাকাউন্ট, মানে যেখানে ওর দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর টাস্টলোডে চলে আসবেন। টাস্টলোড হচ্ছে যে প্রাইভেসি যে কীগুলো রয়েছে সেগুলো কপি করবেন। আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। তো যে পার্সেসগুলো পাবেন ট্রাস্টলোড থেকে সে পার্সেসগুলো এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে রিস্টোর এখানে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েটিং হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েটিং হয়ে গেছে অলরেডি। আর এখানে অনেক ধরনের কয়েন পাবেন যেটা কিনা আপনি এখানে ট্রেড করতে পারবেন, আপনি চাইলে সব করতে পারবেন। এখানে আরেকটি বিষয় সেটা আমি স্পষ্টভাবে বলে দেবো, তাদের যে নিয়মটা রয়েছে সেটা একটু পরেই বলে দিচ্ছি। তো এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর দেখেন যেখানে একটা লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নেবেন। বসানোর পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো তারপরে অ্যাক্টিভ অপশন পাবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা এরকম হয়ে যাবে, দেখেন যে এটা কিন্তু চলে গেছে। এটা কিন্তু মাস্ট বি আপনাকে করে নিতে হবে। তো যাই হোক, এখন যে কাজটা করতে হবে আপনাকে একটা সোয়াপ করতে হবে, ঠিক আছে? আপনি রিফার করবেন অবশ্যই যে ইনভাইট নিউ ফ্রেন্ডস, এখানে ক্লিক করে দিলে আপনি আপনার রিফারের লিঙ্কটাকে থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, এখন যে কাজটা করতে হবে আপনাকে ওয়ালেটে চলে আসবেন। এখান থেকে ওয়ালেটে চলে আসবেন, স্টার্ট সোয়াপ। আমি এখান থেকে বিএনবি ডিপোজিট করবো। আপনি চাইলে হাফ ডলারের মতো বিএনবি ডিপোজিট করতে পারেন, আপনাকে যে $10-15 ডিপোজিট করতে হবে সেটা কিন্তু না। এখান থেকে বিএনবির উপর ক্লিক করে দিচ্ছি, বাইন্যান্স। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে রিসিভ অপশনে ক্লিক করে দেবেন, কপি করবেন। কপি করে দেওয়ার পর তো এখান থেকে আমি সেন্ড করে দেব $1 সেন্ড করে দেব, ঠিক আছে? কনফার্ম করে দিলাম। এটা একটা আমাদেরকে সোয়াপ করতে হবে, তাহলে সবচেয়ে বেটার হয়। তো একটু আমরা রিফ্রেশ করি, চলে আসবে কিছুক্ষণের ভিতরে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছে $1 USD। সো আমরা এখন এখান থেকে সোয়াপ করব। সোয়াপ করার জন্য এখানে সোয়াপ অপশনে ক্লিক করে দেবেন। সোয়াপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আচ্ছা, এখান থেকে যে কাজটা করতে হবে, আমরা একটু ভুল হয়েছে, এখানে সোয়াপে না গিয়ে এখান থেকে দেখেন যে এনি সোয়াপ, শুধুমাত্র তো আপনাকে বাইন্যান্সের স্মার্ট সয়নে বিএনবি যে ডিপোজিট করতে হবে সেটা কিন্তু না। এখানে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কয়েন রয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সোয়াপ করে নেবেন, ঠিক আছে? যে কোনো একটা আপনি সোয়াপ করে নেবেন, তাহলে সবচেয়ে বেটার হয়। তো যেহেতু আমি এখান থেকে বিএনবি সোয়াপ করবো, তার জন্য এখান থেকে যে এনি সোয়াপ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে টোকেন অপশন দেখতে পাচ্ছেন আউটপুট, এখান থেকে আপনারা যে কাজটা করবেন বাইন্যান্স এজ এ বিউএসডি করে দেবেন। দেন এখান থেকে আমার ব্যালেন্স এটা হচ্ছে 0.002 3, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই যে সোয়াপ অপশন দেখতে পাচ্ছেন, সোয়াপ অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট একটা আপনারা সোয়াপ করে নেবেন। ওকে, আচ্ছা, এখানে সম্ভবত একটু ফি দিতে হবে আমাদেরকে, 2 দিলাম। দেন সোয়াপ আরও একটু কম দিতে হবে, 0.0019, মেবি আমাদেরকে ফিটা দিতে হবে। দেখেন যে হয়ে গেছে কিন্তু, ইউর ট্রানজাকশন হ্যাজ বিন সেন্ট ফিল স্ট্রাক। ওকে, সো এখান থেকে বিউএসডিতে কিন্তু আমাদেরকে একটা ট্রানজাকশন কিন্তু হয়ে গেল। তো এটা আমরা কোথায় দেখতে পাবো সেটা হচ্ছে বিউএসডিতে দেখতে পারবো। এখান থেকে দেখেন এই যে বাইন্যান্সে কেটে নিয়ে কিন্তু আমাদেরকে 77 সেন্টের মতো এই যে বিউএসডি কিন্তু দিয়েছে। এখানে প্রায় 20-23 সেন্টের মধ্যে ভ্যাট কাটবে সোয়াপ করার জন্য। জাস্ট এতটুকুই কাছে আপনার করে নেবেন। আর এখানে আপনি চাইলে উইথড্র করে নিতে পারেন আপনার ইচ্ছা, তবে রেখে দিলে সবচেয়ে বেটার হয় আমি যেটা মনে করি।
আর এখানে আর্নিং করার জন্য আপনাকে মাস্ট বি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেফার করতে হবে, ঠিক আছে? যত রেফার করবেন তত কিন্তু এখান থেকে আপনি এখান থেকে যে পয়েন্ট আর্নিং করতে পারবেন, এখান থেকে রিওয়ার্ড যে পয়েন্টটা পাবেন সেটা। আর এখান থেকে কিন্তু দেখেন প্রত্যেকটা রেফারে 10 পয়েন্ট করে পাবেন, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 পর্যন্ত কিন্তু কমিশন রয়েছে। সো এই কয়েন অনুযায়ী আপনাকে কিন্তু যে রেটটা পাবো সেটা কিন্তু এক্সচেঞ্জ করে বা সোয়াপ করে আমরা সরাসরি কিন্তু টাকাটা পকেটে নিতে পারবো, সম্পূর্ণ আপনার সেফ পাল ওয়ালেটের মতো আর কি। যারা সেফ পাল ওয়ালেটের ভিতরে কাজ করেছেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে আসলে ওয়ালেটগুলো আসলে কীরকম হয়ে থাকে। ওকে, সো এটা ছিল ভিডিও, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।